সুপ্রভাত ছাত্র ছাত্রী বন্ধুরা, আমরা সারা বিশ্বের ভাই বোনেরা এখন একটা কঠিন সংকটময় পরিস্থিতির মধ্যে চলেছি। এই পরিস্থিতি কিন্তু বর্তমানেই নয়, আমরা যুগে যুগে কালে কালে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কিন্তু শুভ মন কল্যাণকর পথে আমাদের জয়টাকে সুনিশ্চিত করেছি, আমরাই জিতব। ধৈর্য ধরো ক্ষণকাল, হেবি হৃদয়, কল্যাণীর নাহি কবিলয়, জয় তব জেনু সুনিশ্চয়। সুতরাং আমরা আজকে এইরকমই একটা কঠিন সংকটময় পরিস্থিতির গল্প তোমাদের বলব, সেই ঘটনাকে আমরা আনব। কিন্তু সেই ঘটনা বর্ণনা করতে গেলে আমাদের একজন প্রথিতযশা কবিকে সঙ্গে নিতেই হবে। তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। কেন আমরা তাকে কোথায় দেখেছি, কোথায় পেয়েছি? তিনি বর্তমান বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তার বাড়ি ছিল। পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদকে নিয়ে তিনি কবিতা লিখেছেন, আমরা পড়েছি। বাংলা ভাষাকে ভালোবেসে, বাংলার মাটিকে শ্রদ্ধা করে তিনি লিখেছেন বঙ্গভাষা, বঙ্গভূমির প্রতি, আমরা তা পড়েছি। আজকে আমরা কিন্তু সেই কবিকে সঙ্গে নিয়ে এক কঠিন পরিস্থিতি আমরা মোকাবিলা করব। কিরকম? আমরা রামায়ণ মহাভারত পড়েছি। রামায়ণের এক বিশেষ অংশে সেই পরিস্থিতি আজ আমরা তুলতে চলেছি কবির হাত ধরে। কবি যেমন কবিতা লিখেছেন, অনেক কাব্য লিখেছেন। তিনি ১৮৬০ সাল থেকে ১৮৬০ সালে তার বিখ্যাত কাব্য তিলোত্তমা সম্ভ, তারপর ১৮৬১তে তিনি লিখেছেন মেঘনাদ বধ কাব্য। তার কাব্যগ্রন্থের মধ্যে এই কাব্যটি শ্রেষ্ঠতম। তারপর ১৮৬১তে লিখেছেন বীরাঙ্গনা কাব্য। এই তিনটে কাব্য, রোজাঙ্গনা কাব্য লিখেছেন, কিন্তু এই কাব্যের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মেঘনাদ বধ কাব্য ১৮৬১তে। মেঘনাদ বধ কাব্যের ক্ষেত্রে তার প্রথম যে বৈশিষ্ট্য, তিনি মেঘনাদ তার মানুষপুত্র, তাকে কিভাবে তিনি উপস্থাপিত করেছেন এই কাব্যে। মেঘনাদ বধ কাব্যে তিনি তার মোট যে পংক্তি বা লাইন সেটা হচ্ছে ৭৮৫টি। ৭৮৫-এর মধ্যে এখানে ৯টি স্বর্গ নিয়ে তিনি তৈরি করেছেন। স্বর্গ অর্থাৎ অধ্যায়। এখন এই ৯টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গে আমরা যাব। প্রথম স্বর্গে তিনি এই ৯টি স্বর্গের যে ৭৮৫টি লাইন আছে, সেই ৭৮৫ লাইনে ৬৫৫ থেকে ৭৬২টি লাইন নিয়ে তিনি প্রথম স্বর্গে এই অভিষেক অংশটি বিন্যস্ত করেছেন। তার প্রথম স্বর্গের নামই হচ্ছে অভিষেক ও নাম প্রথম স্বর্গ। তাহলে এই অভিষেক কথার অর্থ কি, এই অংশটুকুই আমাদের সাহিত্য সঞ্চয়নে আমরা এনেছি এবং তারই আমরা আলোচনা কেন করব। বর্তমানে সংকট পরিস্থিতিতে আমাদের এই অংশটুকু নিয়ে আলোচনা আমরা কেন করব। অভিষেক কথার অর্থ হচ্ছে বরণ, অর্থাৎ কি, আমাদের সিংহাসনে বসা, রাজ সিংহাসনে বসা বা রাজপথে বসানোর আগে যে স্নানাদি অনুষ্ঠান। তাহলে এখানে অভিষেক কার অভিষেক করা হবে, কোথায় করা হবে এবং কেন করা হবে, কেন প্রয়োজন, অর্থাৎ আমাদের প্রেক্ষাপটটা দরকার।
তাহলে সেই প্রেক্ষাপটটাকে আনতে গেলে আমাকে কিন্তু প্রথম স্বর্গের প্রথম লাইনে আমি যদি যাই, সেখানে হচ্ছে কি, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু। কেন অভিষেক কার কেন করতে হবে, কোথায় করতে হবে, কেন প্রয়োজন? সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু, চলি যাবে গেলা জমপুরে অকালে। অর্থাৎ বীর বাহু সম্মুখ সমরে যুদ্ধে তিনি নিহত হয়েছে, তাই প্রশ্ন আসছে কোন বীর বরে বুড়ি সেনাপতি পদে। এখন সেনাপতি পদে কাকে বরণ করে নেব, পাঠাইলার অনেক পুনঃ রক্ষকুল নিধি রাঘবাড়ি, অর্থাৎ রক্ষকুলে শ্রেষ্ঠ রাবণ রাঘবের শত্রু তিনি এখন কাকে সেনা। এটা প্রশ্নটা শুধু রাবণের নয়, প্রশ্নটা মাইকেলের, মাইকেল মধুসূদন দত্তই তিনি প্রশ্নটা রাখছেন, এখন কাকে তিনি সেনাপতি পদে বরণ করবেন। তাহলে এখন এখানে পরিস্থিতি যেভাবে, অর্থাৎ বীরবাহু মারা গেছেন, সেই প্রেক্ষাপটে আমাদের অভিষেকের আসছে, অর্থাৎ সেনাপতি। আমরা জানি রামায়ণে রাম রাবণের যুদ্ধ কার্যকারণ একটা সম্পর্ক আছে, সেই যুদ্ধের পরিস্থিতিতে বীরবাহু মারা যাবার পর লঙ্কার যে সংকটময় পরিস্থিতি, সেইখানে প্রশ্ন আসছে যে কাকে সেনাপতি পদে অভিষিক্ত করা হবে, অর্থাৎ বীরবাহু মারা গেছেন। এরপরে আমাদের এই 755 থেকে 762 অংশের মধ্যে দিয়ে তিনি অভিষেক পর্বটিকে এনেছেন। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা নিয়ে আসতে চাইছি সেটা হচ্ছে যে এইরকম সংকটময় পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মাইকেল মনে করেছেন যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নেতা বা দেশ নায়ক হবেন তিনি কেমন হবেন, আমাদের কাছে তিনি সেটা রেখেছেন, এবং কেমন হবেন এবং তার কি কি গুণাবলী থাকা দরকার দেশকে এবং জাতিকে স্বস্তি দেওয়ার জন্য এবং যথার্থভাবে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমরা দেখি মেঘনাদবধ কাব্যের মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ মানুষ পুত্র মাইকেলের, তিনি তার সর্বগুণ দিয়ে মেঘনাদকে সুন্দরভাবে তার চরিত্র বৈশিষ্ট্য অঙ্কিত করেছেন, যে যথার্থ দেশ নায়ক এবং যথার্থ নেতৃত্ব দেবার ক্ষমতা দিয়ে তাকে তৈরি করেছেন, তাই তাকে সেনাপতি পদে অভিষিক্ত করা হবে, তাই অভিষেক নাম। এখন আমরা প্রথমেই যাব কিভাবে আমরা তাকে পাচ্ছি, তার কি কি চরিত্র বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। আমরা কিন্তু তিনি যেভাবে পড়েছেন সেটা কিন্তু আমরা পরপর তার প্রতিটি পর্যায়ে কবিতার যে এই অংশটি আমরা বললাম, যে কটি পংক্তি বা লাইন তিনি দিয়েছেন তার প্রতিটি পর্যায়ে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরার সঙ্গে সঙ্গে আমরা পরিস্থিতিটা সম্পর্কেও জানতে পারব। প্রথমেই দেখো আমি বলেছি বীরবাহু মারা গেছেন, সেনাপতির পদ এখন অপূর্ণ। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। তাহলে একটা বীরের বা একটা দেশ নায়কের প্রথম চরিত্র বৈশিষ্ট্য হবে শ্রদ্ধাশীল। তিনি প্রথম চরিত্র বৈশিষ্ট্যে আসছে সোনার সিংহাসন ত্যাগ করে সেই বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ তিনি ধাত্রী চরণে ধাইমার চরণে প্রণাম করলেন। কি হেতু মাত গতিতব আজি এই ভবনে, কেন তিনি এসেছেন এই ভবনে, কহ দাসী লঙ্কার কুশল, অর্থাৎ লঙ্কার কুশল তিনি যাই জানতে চাইছেন। তাহলে এর থেকে আমরা জানতে পারছি যে ইন্দ্রজিৎ কিন্তু লঙ্কায় নেই, কোথায় আছেন, কোথায় আছেন না, শির চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি সুতা, অম্বুরাশি সুতা অর্থাৎ সমুদ্র, সমুদ্র থেকে উত্থিত হয়েছিলেন জিনিস, অম্বুরাশি সুতা, অম্বুরাশি কন্যা, সুতা মানে কন্যা, তাহলে তিনি সমুদ্র থেকে উত্থিত হয়েছিলেন। আমরা জানি লক্ষ্মী, আমরা যদি পুরাণের কথা আসি তাহলে দেখব যে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উত্থিতা হয়েছিলেন লক্ষ্মী। তাহলে এখানে লক্ষ্মী প্রভাসা ধাত্রীর ছদ্মবেশে এসেছেন ইন্দ্রজিতের কাছে। হায় পুত্র কি গার কহিব কনক লঙ্কার দশা, কনক লঙ্কার যে দশা সেটা তিনি বলতে শুরু করলেন, কি শুরু করলেন, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। বীরবাহু মারা গেছেন আমরা আগেই আলোচনা করেছি, তার সুখী মহাসুখী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজে নাজি যুজিতে আপনি। রাবণ শ্রেষ্ঠ বীর, মেঘনাদবধ কাব্যের মধ্যে দিয়ে শুধু তাই নয়
তিনি এই পুরো কাব্যে তার শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ ভীর হিসেবে তিনি উল্লেখ করেছেন রাবণ। রামায়ণে তার কাছে শ্রেষ্ঠ বীর এবং শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন লঙ্কা, রাবণ, ইন্দ্রজিৎ ইত্যাদি। তাই সেই চরিত্রগুলোকে তিনি সুন্দরভাবে সজ্জিত করেছেন। তিনি একজন মহাশকী রাক্ষসাধিপতি বীরবাহু, তার একমাত্র পুত্র মারা গেছেন, তবু কিন্তু তিনি সশরীরে সাজছেন, কারণ জাতিকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য একজন বীর যোদ্ধার এটাই হচ্ছে কর্তব্য। তাহলে তিনি সাজছেন যুদ্ধ সাজে, সেই খবর তিনি দিলেন, কাকে দিলেন? না ইন্দ্রজিৎকে, অম্বুরা শিশুতা লক্ষ্মী প্রভাসার ছদ্মবেশে। জিজ্ঞাসিলা ভোয়াবা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কি বুধিল কবি প্রিয়া নুজে, নিসারণে সংহারে আমি রঘুবরে। রাত্রিকালে যুদ্ধে কিন্তু রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে তিনি হত্যা করেছেন। কিভাবে হত্যা করেছেন? খণ্ড খণ্ড করিয়া কাটিলু বর্ষি প্রচন্ড স্বর বৈরি দলে। শত্রুর মধ্যে যেমন বর্ষার বাড়িধারা, সেই বর্ষার বাড়িধারার মতো স্বর নিক্ষেপ করে তিনি খণ্ড খণ্ড করে কেটেছেন। এই ভারতা, এই অদ্ভুত ভারতা, তিনি দেখেছেন রামচন্দ্র নিহত হয়েছেন, তবু এটা অদ্ভুত বারতা। বারতা মানে কথা, খবর। খবরটা কি অদ্ভুত কেন, না তিনি নিজে নিসারণে রাত্রির যুদ্ধে, কেন অদ্ভুত খবরটা, কেন না তিনি নিসারণে রাত্রির যুদ্ধে রামচন্দ্রকে হত্যা করেছেন? তাহলে কোথায় পাইলে তুমি শীঘ্র কহো দা, এই খবর তুমি কোথা থেকে পেলে? রত্নাকর, রত্নাকর রত্নের আকর, সমুদ্র, সেখানে এখানে লক্ষ্মীকে বোঝানো হচ্ছে। রত্নোত্তমা, রত্নশ্রেষ্ঠা, তা সর্বগুণসম্পন্না লক্ষ্মী। ইন্দিরা সুন্দরী, ইন্দিরি, ইন্দিরা হচ্ছেন ঐশ্বর্যের অধিকারী, লক্ষ্মী ঐশ্বর্য শালিনী। তাহলে তিনি বললেন, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতাপতি অর্থাৎ রাম মায়াবী মানব, কেন তবসরে মুড়িয়া বাঁচিল? মায়ার প্রভাবে অর্থাৎ দৈবের আশীর্বাদে রামচন্দ্র কিন্তু, তার মৃত্যু হলেও তিনি কিন্তু বেঁচে উঠলেন। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুল মান, অর্থাৎ রাক্ষস কুলের মান মর্যাদা রক্ষা করতে একমাত্র তুমিই পারবে এই কালো সমরে। কালো সমরে মানে মৃত্যু যুদ্ধ, কাল মানে এখানে মৃত্যু, কালো সমরে অর্থাৎ মৃত্যু যুদ্ধে, মৃত্যু যুদ্ধে তুমি কিন্তু কি করবে, না তুমি রাক্ষস কুলের চূড়ামণি, রক্ষ চূড়ামণি তুমি পারবে একমাত্র দেশকে এবং জাতিকে রক্ষা করতে। তাহলে এখানে একমাত্র আমরা আরেকটা তার বৈশিষ্ট্য পেলাম, তিনি রাক্ষস কুলের বীর যোদ্ধা, তার মানে তিনি বীর যোদ্ধা। তাহলে একটা দেশ নায়ককে কি কি গুণাসম্পন্ন হতে হবে, না তিনি শুধু শুধু শ্রদ্ধাশীলই নয়, তিনি বীর যোদ্ধা। এবং কিভাবে ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলি, মহাবলি অর্থাৎ তিনি মহা বলবানী শুধু নন, তিনি মানসিক দিক দিয়ে আত্মপ্রয়ী, আত্মপ্রত্যয়ী এবং দৃঢ়চেতা। তিনি ফেলাইয়া কনক বলয় দূরে, তার মধ্যে যে ঐশ্বর্যে তিনি নিজেকে সমন্বিত করেছিলেন, আমরা আগেই বলেছি তিনি লঙ্কার কুশল জানতে চেয়েছেন। তাহলে এখন তিনি কোথায়, সেই প্রশ্নটা লঙ্কায় তো নেই, তাহলে সেই প্রশ্নটা আসছে যে তিনি তখন তার যে আভরণে তিনি সজ্জিত হয়েছিলেন, কনক বলয় সোনার বালা তিনি ছুঁড়ে ফেলে দিলেন, সেটা পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কানের দুল তিনি তুলে ছুঁড়ে ফেলে দিলেন। কেমন ফেললেন সেটা, কেমন লাগছে দেখতে? যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অশোক ফুল লাল রঙের, আমরা জানি যখন সে বৃক্ষতলে পতিত হয়ে থাকে তার মধ্যে যে আভা বিচ্ছুরিত হয় তার মতো। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, কেন ধিক মোরে, না এখানে তার আত্মসচেতনতা, একজন বীরের এটা থাকা দরকার, আত্মসচেতনতা। তিনি নিজে আত্মসমালোচক, তিনি নিজে সমালোচনা করে নিজেকে ধিক্ষার দিচ্ছেন, আত্মসমালোচক এটাও দরকার একজন নেতৃত্বে, সমালোচক। সমালোচক কেন বলছি, তিনি নিজেকে ধিক্ষার দিচ্ছেন, কেন ধিক্ষার দিচ্ছেন? হা ধিক মোরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, ইহা আমি বামা দল মাঝে, অর্থাৎ সৈন্য লঙ্কার দিকে অগ্রসর হয়েছে, অথচ আমি সেখানে নারীর মাঝে নিজে প্রমোদ কাননে, প্রমোদে নিমজ্জিত। অর্থাৎ আমরা বুঝতে পারছি লঙ্কায় নেই তিনি প্রমোদ কাননে, যদিও আমরা
জানি বা রামায়ণের বিষয়ে আমাদের জানা আছে তাতে যদি আমরা জানি তিনি দুবার যুদ্ধে রামচন্দ্রকে পরাস্ত করেছিলেন এবং তারপর তিনি বিশ্রামের জন্য প্রমোদ কাননে এসেছেন। এটা তার চরিত্রের কিন্তু ত্রুটি নয়, কিন্তু এইটুকুর মধ্যে আমাদের মনে হবে যেন এটা তার চরিত্রের ত্রুটি। কিন্তু এই কি সাজে আমার এই দশাত্মনান, আমি ইন্দ্রজিৎ আনো রথ তরা করি ঘুচাবো অপবাদ বধির বকুলে, অর্থাৎ সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রস্তুত করে নিয়েছেন, অর্থাৎ তার প্রত্যুৎপন্নমতি ছিল, তিনি সঙ্গে সঙ্গে নিজেকে প্রস্তুত করে নিয়েছেন যুদ্ধে রণসাজে যাবার জন্য। এরপর তার রণসজ্জার মধ্যে দিয়ে তার শৌর্য এবং বীর্য, শৌর্য এবং বীর্য তার প্রকাশ কিভাবে হবে, তিনি শৌর্য এবং বীর্যে যে কিরকম তিনি একজন দেশ নায়ক ছিলেন সেটা আমরা তার এই যুদ্ধের যে সাজ রণসজ্জা, তার যে রণসজ্জা তার মধ্যে দিয়ে আমরা পাব। কিভাবে সাজিলাম অথিন্দু ঋষভ বীর আভরণে, তিনি বীরের আভরণে নিজেকে সজ্জিত করলেন। এই ক্ষেত্রে আমরা দেখেছি মেঘনাদ বধ কাব্য লিখতে গিয়ে তিনি চরিত্রগুলোকে যথার্থভাবে বাস্তবায়িত করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য বা তার মনের বীর্যবত্তায় অঙ্কিত করার জন্য তিনি কখনো কখনো পুরাণ থেকে কিছু কিছু ঘটনা এবং চরিত্র এনেছেন এবং কখনো কখনো মহাভারত থেকে কিছু কিছু চরিত্র এবং ঘটনাকে এনেছেন, সেই ঘটনাকে প্রতিষ্ঠিত করতে এবং চরিত্রকে প্রতিষ্ঠিত করতে। যেমন তিনি কেমন ভাবে নিজেকে সজ্জিত করেছেন, কেমন ভাবে বীর দর্পে তিনি লড়াইয়ে যাচ্ছেন, কেমন তার মানসিকতা, কেমন তার আত্মপ্রত্যয়ী দৃঢ়চেতা তার মন, হৈমবতী সুতা যথা নাশিতে তারকে মহাশো, হৈমবতী সুত হচ্ছেন এখানে হৈমবতীর পুত্র কে না দেবী দুর্গার পুত্র কার্তিক, তিনি তারকাসুরকে কিভাবে বধ করেছিলেন। দেখো আমরা পুরাণে আবার একটু অংশ এখানে আমাদের চলে যেতে হচ্ছে, সেখানে হচ্ছে তারকাসুর যখন পুরো দেবকুলকে একেবারে বিধ্বস্ত করে চলেছিলেন তখন সেই দেব সেনাপতি কার্তিক তিনি কিন্তু তারকাসুরকে বধ করে তিনি আমাদের দেবকুলকে তিনি নিঃসঙ্গ করেছিলেন। আবার কার মতো কিংবা যত বৃহান্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলাসো, আবার কার মতো আমরা এখানে আবার চলে যাচ্ছি মহাভারতে অজ্ঞাতবাসের জায়গায়। অজ্ঞাতবাসী আমরা জানি বিরাট রাজার কাছে আশ্রয় নিয়েছিলেন পাণ্ডব পাঁচ পুত্র এবং তারা ছদ্মবেশে ছিলেন। অর্জুন এখানে কিরীটি, অর্জুন কিরীট অর্থাৎ মুকুট তাকে ইন্দ্র দান করেছিলেন, সেই মুকুট তিনি পরিধান করতেন বলে অর্জুনের আরেক নাম কিরীটি। কেন কিরীটি নাম তাহলে হলো না, তিনি ইন্দ্রের দ্বারা যে কিরীট মুকুট তিনি ধারণ করতেন তাই অর্জুনের আরেক নাম কিরীটি। এখানে দেখো তিনি তখন বৃহন্নলার ছদ্মবেশে তিনি বিরাট রাজার পর্বে ছিলেন। এখানে আমাদের একটা মহাভারতের গল্প আছে ছোট্ট, যেটা হচ্ছে বিরাট রাজা তিনি তার 60,000 গোধন কৌরবরা অপহরণ করেছিলেন, যে বিরাট রাজাকে বন্দি করেছিলেন, তাই বিরাট পুত্র এখানে বিরাট পুত্র উত্তর তার নাম উত্তর, সেই উত্তরের সঙ্গে তিনি রথের সারথি হয়ে অর্জুন মহাযোদ্ধা রূপে কিন্তু বিরাটকে মুক্ত করেছিলেন এবং গোধন উদ্ধার করেছিলেন, সেই গল্পটা এখানে বলা আছে। অর্থাৎ কি কার মতো না দেব সেনাপতি কার্তিকের মতো তিনি বীর যোদ্ধা, আর তিনি অর্জুনের মতো বীর যোদ্ধা, অর্জুন যেমন ধনুর্ধর যোদ্ধা সেইভাবে তিনি নিজেকে তৈরি করে নিয়ে গেলেন। সমী বৃক্ষ মূলে অর্জুন তার সমস্ত অস্ত্র রেখেছিলেন এবং সারথি হিসেবে সেই অস্ত্র নিয়ে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ছদ্মবেশে। তার রথ কেমন ভাবে উঠছে, এবার সেই রণসজ্জা তিনি এইভাবে সজ্জিত হলেন, এবার তিনি রথে যে চলেছেন সেই রথ কিভাবে ছুটছে, তার রথ যে যাচ্ছে একটা বীর যোদ্ধার রথ সেটা হচ্ছে কি মেঘ বর্ণ রথ, রথের রং হচ্ছে মেঘের মতো, বিজলির ছটা চক্র তার চাকা যেন বিজলির ছটা, আর ধ্বজা অর্থাৎ পতাকা হচ্ছে ইন্দ্রচাপ রূপী ইন্দ্রের ধনুর মতো, আর তুরঙ্গম বেগে অর্থাৎ ঘোড়ার বেগে বাতাসের মতো উড়ে চলেছে তার রথ, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেন কালে প্রবীণা সুন্দরী, এই এই তার রথসজ্জা হয়ে গেল। তাহলে একটা অধ্যায় আমরা প্রথম পেলাম অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী তাকে উদ্দীপ্ত করলেন,
যে তাকে রণসজ্জায় সজ্জিত হবে হতে হবে, কারণ মহাশকি রাব মহাশকি রাবণ তিনি নিজেও সশৈনে সাজছেন। আর পরের এতে আছে পরের অধ্যায়, পরের যে পর্যায়টি তাতে তিনি নিজেকে ধিক্ষার দিয়েছেন একজন দেশপ্রেমী হিসেবে, একজন স্বদেশ সচেতন মানুষ হিসেবে এবং আত্মপ্রত্যয়ী মহাবলী, তিনি আত্মসমালোচক আত্মসচেতন একজন মানুষ হিসেবে নিজেকে রণসজ্জায় সজ্জিত করছেন। দিয়ে রণসজ্জায় সজ্জিত করে তিনি যখন আসছেন, তিনি একজন প্রেমিক পুরুষও, শুধুমাত্র তার মধ্যে যে বীর্যবত্তা ছিল তা নয়, তিনি একজন প্রেমিক পুরুষ। যখন তিনি এই যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছেন, তখন তার স্ত্রী প্রমীলা সুন্দরী এসে পতির হাত ধরলেন। ধরার পর কি হলো না, হেমনতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বর, প্রমীলাকে কিসের সাথে বর্ণনা করা হচ্ছে, হেমলতার সাথে। হেমলতা অর্থাৎ স্বর্ণলতা, স্বর্ণলতা আমরা জানি, আমরা ভিক্ষানেও পড়েছি যে স্বর্ণলতা বড় বৃক্ষকে অবলম্বন করে সে বেঁচে থাকে বা তার জীবন ধারণ। তো সেই রকম স্বর্ণলতার মতো সে কি করছে, তরুকুলেশ্বর বড় বৃক্ষের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে মেঘনাথকে, সেই তাকে এসে আলিঙ্গন করে তিনি বললেন, কোথা প্রাণ সখে রাখি দাসী রে, কখ চলিলা আপনি, অর্থাৎ এই দাসীকে রেখে আপনার সেবা করার যে ধর্মটুকু তিনি পালন করছেন প্রমীলা একজন প্রতিব্রতা নারী হিসেবে, তাহলে তাকে রেখে আপনি কোথায় চলছেন, কেমনই ধরিব প্রাণ তোমার বিরহে এই অভাগী। কেন অভাগী বলেছেন, কারণ মেঘনাদবধ কাব্যে আমরা তৃতীয় স্বর্গে দেখি প্রমীলা শুধু প্রতিব্রতা বা প্রতিপ্রাণা নারী নন, তিনি একজন বীরাঙ্গনা, আমরা তাকেও যুদ্ধে প্রস্তুতি হয়ে যুদ্ধে যাত্রা করতে দেখেছি। তো সেই অংশটার মধ্যে এখানে তিনি বলছেন, তিনিও যুদ্ধে রণযুদ্ধে পারদর্শী একজন, তিনি কতটা অভাগী যে তিনি স্বামীর সঙ্গে তিনি পারছেন না সহায় হতে। হায় নাথ গহন কানুনে ব্রততি বাঁধিলে সাধে করিপদ, করিপদ করিপদ মানে এখানে হচ্ছে হাতির পা, তাহলে হাতিতে যদি কোনো লতা জড়িয়ে ধরে, যদি তার রঙরঙ্গে রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, অর্থাৎ তাকে ভ্রুক্ষেপ না করে মাতঙ্গ যদি চলে যায়, মাতঙ্গ মানে হচ্ছে হাতি, কেমন যদি চলে যায়, সেই রকম ইন্দ্রজিৎ চলে যাচ্ছেন, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ, যুথনাথ অর্থাৎ হাতিদের যে দলপতি, হাতিদের যে দলপতি সে কিন্তু তাকে পা থেকে সরিয়ে দেয় না, পায়ে আশ্রয় দেয় হাতিদের দলপতি। তাহলে সেক্ষেত্রে কেন কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি, তাহলে দাসীকে কেন ত্যাগ করে যাচ্ছেন। উত্তর দিলা, হাসি উত্তর দিলা মেঘনাথ, তিনি শুধুমাত্র বীর যোদ্ধা নন, প্রেমিক পুরুষ, তিনি একজনের স্বামী, সেই কর্তব্য থেকেও তিনি কিন্তু সরে যাননি, সেই অবিচল কর্তব্যেও তিনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, তিনি কিন্তু সেই প্রাণপ্রিয়া পত্নীকে বলছেন, ইন্দ্রজিতে জিতে তুমি সতী, তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কি পারে খুলিতে সে বাঁধে, অর্থাৎ সেই বাঁধ কে খুলতে পারবে, যে ইন্দ্রজিৎকে তুমি যে দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছ। সঙ্গে সঙ্গে তিনি তার কর্তব্যে অবিচল, কর্তব্য পরায়ণ যে বীর, তিনি সঙ্গে সঙ্গে তার কর্তব্যে অবিচল, কিরকম না, তিনি সঙ্গে সঙ্গে তার সেখান থেকে যে সরে যেতে হবে সেটা বুঝে বলেছেন, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ তোমারই কল্যাণে তোমারই মঙ্গল কামনায় আমি শীঘ্র রামচন্দ্রকে হত্যা করে ফিরে আসব, বিদায় এবে দেহ বিধুমুখী, আদর করে তাকে চন্দ্রমুখী বলে জানিয়েছেন। এরপর তার আবার যুদ্ধযাত্রা, অর্থাৎ তার লঙ্কায় গিয়ে পিতার কাছে অনুমতি নিয়ে যুদ্ধে যাবার প্রস্তুতিতে তিনি কেমন ভাবে যাচ্ছেন সেটা আবার একটা বর্ণনা সুন্দর করে করা হয়েছে, উঠিল পবন পথে, অর্থাৎ বায়ুর বেগে ঘোরতর রবে প্রচন্ড গর্জনে রথ, রথবর, রথের বর কি, তিনি ইন্দ্রজিৎ, হৈম মাখা বিস্তারিয়া যিনি উড়িলা মৈনাক শৈল, মৈনাককে, মৈনাক হচ্ছেন এখানে আবার পুরাণের একটা চরিত্র তুলে ধরেছেন মধুসূদন দত্ত কবি, কি না মৈনাকের সঙ্গে তুলনা করেছেন, মৈনাক হচ্ছেন মেনকার পুত্র, অর্থাৎ দুর্গার পুত্র, তিনি তার
সোনার মতো পাখা বিস্তারিয়া যেমন উড়ে চলে সেই রকম ভাবে তিনিও উড়ে চলছেন, আর ইন্দ্রজিতের রথ উড়ে চলেছে। অম্বর উজ্জ্বলি সমস্ত আকাশকে উজ্জ্বল করে, সিঞ্জিনি আকর্ষী রোষে রোষে অর্থাৎ ক্রোধের সঙ্গে তার বীরদীপ্ত চেহারায় আত্মপ্রত্যয়ী মন নিয়ে তিনি কি করছেন, সিঞ্জিনি ধনুকের ছিলা। সিঞ্জিনি কথার অর্থ হচ্ছে ধনুকের ছিলা। সেই ধনুকের ছিলায় তিনি ধনুকে ধনুতে টঙ্কার দিলেন, সেই টঙ্কারে কেমন শব্দ উঠল, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে। পক্ষীন্দ্র অর্থাৎ গরু, পক্ষীদের যিনি ইন্দ্র শ্রেষ্ঠ গরু, তিনি কি করছেন না, গরুর যেরকম তার নাদ সেই রকম মেঘের মাঝে সেই গর্জন উঠল, কাঁপিল লঙ্কা কাঁপিলা জলধি, সমস্ত লঙ্কা এবং সাগরকুল কেঁপে উঠল। এরপর আমরা দেখি যে এর পরের চিত্রটা হচ্ছে যে রাবণ, কারণ রাবণ আর মেঘনাদ বা ইন্দ্রজিৎই মাইকেলের শ্রেষ্ঠ চরিত্র, তাহলে সেই ক্ষেত্রে এবার রাবণ শুধুমাত্র পিতা নন, তিনিও একজন বীর যোদ্ধা, রক্ষকুলনিধি রাক্ষসকুলের তিনি শ্রেষ্ঠ, এবং তিনিও তখন কিন্তু শুধু তাই নয়, স্বাজাত্যপ্রেম জাতিপ্রেম এবং দেশপ্রেম, দেশকে রক্ষা করা তার সর্বোত্তম এবং সর্বপ্রথম কর্তব্য, তাই তিনিও কিন্তু পুত্রশোকে মহাশোকী, বীরবাহু মারা গেছেন, এরপরেও তিনি রাবণ রাজা তিনিও যুদ্ধে নিজেকে সজ্জিত করছেন। তাহলে আমরা একটু আগে দেখেছি ইন্দ্রজিৎ কিভাবে নিজেকে সজ্জিত করেছেন, এখন আমরা দেখব রাবণ রাজা তার পিতা নিজেকে যোদ্ধা হিসেবে কিভাবে নিজেকে সজ্জিত করছেন, কিভাবে না, বীর মদে মাতি, তিনিও বীরশ্রেষ্ঠ বীর যোদ্ধা, বাজিছে রণ বাজনা গরজিছে গজ হ্রেষ্যে রস, অর্থাৎ এই হ্রেষ্যে অশ্ব অর্থাৎ রণতরি বাজনা বাজছে, অশ্ব হাতি সব হুঙ্কার দিচ্ছে চিৎকার করছে, পদাতিক সৈন্যরা চিৎকার করছে, উড়িছে কৌশিক ধ্বজা প্রত্যেকটি রথের আগায় যে রেশমের পতাকা উড়ছে, উঠিছে আকাশে কাঞ্চন কাঞ্চন, দেখো প্রত্যেকে কাঞ্চন কঞ্চুক, কথাটার মানে দেখো, কথাটা একটু গিয়ে শব্দগুলো, বিভা কাঞ্চন মানে আমরা জানি সোনা, কঞ্চুক হচ্ছে এখানে আভরণ বর্ণ, সৈন্যরা যে সামনে যে আভরণ বর্মটাকে পরিধান করে সেটা সোনার মতো আভা বা আলো বিচ্ছুরিত হচ্ছে, প্রত্যেকটি সৈন্য নিজেকে সসজ্জিত করেছে, এটা বলার জন্যই এই উদাহরণটা তিনি নিয়ে এসেছেন। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথি, সেই সময় মেঘনাদ প্রবেশ করলেন, মেঘনাদকে দেখে সৈন্যরা আরো উদ্দীপ্ত হলেন উত্তেজিত হলেন, তারা নাদিরা করবুর দল, করবুর দল অর্থাৎ কি সৈন্য দল, এখানে রাক্ষস সেনাদের দল, তারা ইন্দ্রজিৎকে দেখে চিৎকার শুরু করলেন, অর্থাৎ কি তারা জয়ধ্বনি দিয়ে তারা উদ্দীপ্ত হলেন, হেরি বীর বলে মহাগর্বে নমি পুত্র পিতা চরণে, এলেন এসে পিতাকে প্রণাম করলেন। আমরা আগেই দেখেছি যে শ্রদ্ধাশীল আমাদের ইন্দ্রজিৎ, তার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য, যেমন সেখানে দেখেছি এখানে এসে পিতার চরণে প্রণাম করে করজোড়ে কহিলেন, হে রক্ষ কুলপতি শুনেছি মুড়িয়া নাকি বাঁচিয়াছেন পুনঃ লাভব, মুড়ে আবার তিনি বেঁচেছেন, এ মায়াপিত বুঝিতে না পারি, এ মায়া আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ, তার প্রথম এবং শেষ কথা তিনি অনুমতি নেওয়ার জন্যই নিজেকে প্রস্তুত করে এসেছেন লঙ্কায়, তাহলে বুঝতে পারি অনুমতি দেহ, সমূলে নির্মল করিব পামরে আজি, অর্থাৎ তিনি কতটা আত্মপ্রত্যয়ী, অর্থাৎ তিনি বলছেন আমি সমূলে নির্মল করতে পারব, আমি যেভাবে এর আগেও দুবার যুদ্ধ করে তাকে পরাস্ত করেছি আবার তাকে আমি সমূলে নির্মল করব, নির্মূল করব, তাহলে অর্থাৎ সেই পাপীকে আমি সমূলে নির্মল করব, ঘোর সরানলে করি ভস্ম, অর্থাৎ আমি অগ্নির বাণ দিয়ে তাকে ভস্ম করব, অথবা বায়ু অস্ত্রে উড়াইব তাই, অর্থাৎ বায়ুর অস্ত্র নিক্ষেপ করে তাকে উড়িয়ে দেব, নতুবা বাঁধিয়া আনিয়া আনি দিব রাজপথে, অর্থাৎ তোমার পায়ে এসে তাকে আমি ফেলব আলিঙ্গে কুমারী। তিনি শুধু আমরা দেখছি রাবণ রাজা শুধু যুদ্ধে তিনি প্রস্তুত হয়েছেন একজন বীর যোদ্ধা হিসেবে নয়, তিনি কিন্তু পুত্রস্নেহে কাতর,
তিনি পুত্র বৎসল পিতা। এই চরিত্র তার মধ্যে রয়েছে, রাবণেরও চরিত্রের টুকরো টুকরো অংশ কিন্তু এখানে সুন্দর করে করে তিনি কিন্তু এই সুযোগটাতে প্রতিষ্ঠিত করেছেন মাইকেল। চিম্বু চুম্বি শিরে মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, রাক্ষস কুল শেখর তুমি। পুত্রকে তিনি যে সম্মান মর্যাদা দিচ্ছেন, বলছে রাক্ষস কুলের শেখর তুমি, বৎস তুমি রাক্ষস কুল ভরসা। এ কাল সমরে এই যে মৃত্যু যুদ্ধ, সেখানে নাহি চাহে মন প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, আমি তোমাকে পাঠাতে আমার মন চায় না। সংশয়ী পিতা পুত্র স্নেহে কাতর, পুত্রের মৃত্যুকে আশঙ্কা করে এক পুত্র চলে গেছেন তার, সুতরাং সেইখানে তার মন চাইছে না। হাই বিধি বাম মম প্রতি, বিধি বিধি মানে বিধাতা, তাহলে বিধাতা বাম, বিধাতা বাম মানে বিধাতা হচ্ছেন কি না বিরু, অর্থাৎ তিনি এখানে কি করছেন, তিনি দৈবের থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছেন, দৈবেতে তার আর বিশ্বাস যেন নেই, কারণ বিধাতা তার প্রতি বিরু। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, ভাসে শিলা জলে, শিলা জলে ভাসে কেউ কখনো শুনেছে? এটাতে আমরা জানি রামায়ণ থেকেই জানি, যেটা যে বানর সৈন্য নিয়ে রামচন্দ্র লঙ্কায় যাবার জন্য তিনি রামের নাম করে করে বানর সৈন্যরা জলের মধ্যে যে শিলা ভাসিয়েছিলেন সেটা তো একটা অবাস্তব ঘটনা, তাহলে সেখানে কে কবে শুনেছে ভাসে শিলা জলে, কিন্তু সেই সেতু বন্ধন তৈরি করেছিলেন রামচন্দ্র। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, লোক মরে গিয়ে আবার বাঁচে, এটা কেউ কখনো শুনেছে? উত্তরিলা বীর দল পেউশলারিয়া বিপু, কি ছাল সে নর, অর্থাৎ এই যে বীরশ্রেষ্ঠ যে ইন্দ্রজিৎ, তিনি কিন্তু বীর দর্পে তিনি উত্তর দিলেন যে সে তো একটা সাধারণ নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিতক খুশিবে জগতে, অর্থাৎ তার যে বীর ধর্ম কলঙ্কিত হবে, তিনি বীর ধর্মে যে তার বিশ্বাস সেটা কলঙ্কিত হবে। কেন না পুত্র বর্তমান থাকতে পিতা, পিতা পুত্র বর্তমান থাকতে পিতা যদি যুদ্ধে যান সেটা কিন্তু তার বীর ধর্মে কলঙ্ক এনে দেবে, তাই তিনি বলছেন পিত খুশিবে জগতে, জগৎ আমাকেই দোষ দেবে, হাসিবে মেঘ বাহন, মেঘ বাহনকে মেঘকে বাহন করে চলেন ইন্দ্র, ইন্দ্রেরই বাহন মেঘ, তাহলে তিনি হাসবেন, রুষিবেন দেব অগ্নি, তার ইষ্ট দেবতা অগ্নি, তিনি তাকে তিনি রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি প্রথমেই বলেছি দুইবার যুদ্ধে রাঘবকে তিনি পরাস্ত করেছেন, আরেকবার পিতা দেহ আজ্ঞা মরে, আরেকবার আমাকে অনুমতি দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, কহিলা রাক্ষসপতি। কুম্ভকর্ণ বলি, তিনি শুধুমাত্র মানে রাম রাবণ শুধু বীর যোদ্ধা নন, পুত্র বৎসল নন বা স্নেহপ্রবণ মন নয়, তিনি একজন তিনি কিন্তু ভাতৃপ্রেমও রাবণের তার মধ্যে আছে, ভাতৃপ্রেম কিরকম না তার অগ্রজ, তিনিও যুদ্ধে গিয়েছিলেন কিন্তু পরাস্ত হয়েছেন। কি কুম্ভকর্ণ বলি, তিনি তাই আমি জাগানো অকালে ভয়ে, হাই দেহ তার দেখো সিন্ধু তুরে ভূপতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রা খাতে, অর্থাৎ আমরা জানি কুম্ভকর্ণ ব্রহ্মার বরে তিনি ছমাস ঘুমিয়ে একদিন জাগতেন এবং সেই দিন তিনি প্রচুর আহার করতেন আর মহাবলিয়া হতেন, যে কোনো যুদ্ধে তিনি কিন্তু জয়লাভ করতেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি কুম্ভকর্ণকে অসময়ে জাগাতে হয়েছে, যুদ্ধে রাবণকে পাঠাতে হয়েছে, কিন্তু তার অগ্রজ ভাই যুদ্ধে মারা গেছেন। কিভাবে তিনি পড়ে আছেন, তার বিশাল বলিয়ান চেহারা না সিন্ধু তীরে ভূপতিত, কিরকম গিরিশৃঙ্গ যেমন ভূপতিত হয় লুটিত হয়, তরু যেমন বজ্রাঘাতে পড়ে যায়, ঠিক সেই রকম। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস পুজো ইষ্ট দেবে, দেখো ঈশ্বরের প্রতি তার বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছিল, বিধি বাম কি বলছেন না বিধি বাম মম প্রতি, অর্থাৎ বিধাতা তার প্রতি বিরু, বিশ্বাস নষ্ট হয়ে গেলেও রাবণের মধ্যে আবার সেই দৈবের প্রতি তিনি ভরসা করছেন, বলছেন পুজো ইষ্ট দেবে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ কর বীর, অর্থাৎ সেই ঈশ্বর ভরসাতেই তিনি বলছেন যে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে তুমি যাও, কেননা এই যজ্ঞ সাঙ্গ করলে ইন্দ্রজিতও বলিয়ান হবেন এবং সকলকে পরাস্ত করতে পারবেন। সেনাপতি পদে আমি বলিনু তোমারে, দেখো অস্তাচল গামী দীননাথ এবে,
প্রভাতে জুচিও বৎস রাঘবের সাথে। কেন বলছেন প্রভাতে জুচিও বৎস রাঘবের সাথে? তিনি নিজেও বীর যোদ্ধা, তিনি সমরনীতি জানেন, তাই তিনি বলছেন যে সন্ধ্যেয় যেহেতু অস্তাচলগামী দিন না, এখন যুদ্ধে যেও না, সকালে যাবে এবং সেনাপতি পদে তাকে বরণ করলেন। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদপ অভিষেক করিলা কুমারে। এবং সেই ধর্মবিধি মেনে, তিনি যে ধর্মভীরু ছিলেন এবং ধর্মভীরু ছিলেন এবং ধর্মের যে প্রথা তা মেনেই কিন্তু গঙ্গা জল দিয়ে ইন্দ্রজিৎকে তিনি কি করলেন না, তাকে অভিষেক করলেন। তাই আমরা অভিষেক যে নামকরণ সেটা তাহলে কিভাবে প্রতিটি পর্যায়ে পরম্পরায় এসেছে নামকরণটি, সেটা আমরা এখন বিস্তৃত করে বোঝাতে পারলাম যে, বা আমরা বুঝলাম নিশ্চয়ই যে অভিষেক কেন করতে হলো, কাকে করতে হলো। আমরা তিনটে প্রশ্ন রেখেছিলাম, কাকে করতে হলো, ইন্দ্রজিৎকে অভিষেক করতে হলো, কেন করতে হলো, তার অগ্রজ বীরবাহু মারা গেছেন, সেনাপতি পদ অপূর্ণ তাই, আর প্রেক্ষাপটটা কি না, এই পরপর পরম্পরা অনুযায়ী এই পর্যায়গুলো পরপর যেভাবে এসেছে, প্রত্যেকটি পরিচ্ছেদ যেভাবে এসেছে, কিভাবে একটা একটা ঘটনার পর এগিয়েছে, সেই পরিস্থিতির সেই সংকটময় পরিস্থিতিতে লঙ্কাকে বাঁচানোর জন্য অভিষেক করতে হলো ইন্দ্রজিৎকে, বা ইন্দ্রজিৎ অভিষিক্ত হওয়ার যোগ্য সেনাপতি। কেননা তার এই এতগুলো গুণাবলী আমরা এর মধ্যে থেকে দেখলাম, হ্যাঁ এই গুণগুলো তার মধ্যে রয়েছে, তিনি শ্রেষ্ঠ বীর এবং শ্রেষ্ঠ যোদ্ধা। তাহলে আমরা এখানে দেখো মূল প্রসঙ্গে আসি, আমরা সংক্ষিপ্ত আকারে বলি যে অভিষেক অর্থাৎ আমরা অভিষিক্ত করলাম, বরণ করে নেওয়া হলো, অভিষেক অর্থাৎ আমরা রাজপদে বা সেনাপতি পদে তাকে স্নানাদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিষিক্ত করা হলো। আমরা যেগুলো পেলাম, প্রধান দুটো চরিত্র বীর যোদ্ধা হিসেবে রাবণ এবং ইন্দ্রজিৎ। এবার সেই চরিত্রগুলোকে প্রতিষ্ঠিত করতে, বিকশিত করতে আমাদের মাইকেল মধুসূদন দত্ত কিছু কিছু পুরাণ, মহাভারত থেকে কিছু কিছু ঘটনা এনেছেন, আর এনেছেন কিছু কিছু চরিত্র। সেক্ষেত্রে আমরা প্রথমেই যে চরিত্রটা অনুষঙ্গ হিসেবে পেয়েছি সেটা অম্বুরা শিশুতা অর্থাৎ লক্ষ্মী। তিনি প্রভাসার ছদ্মবেশে, প্রভাসা অর্থাৎ ধাত্রী, তার ছদ্মবেশে এসে তাকে কি করেছেন না, তাকে উদ্দীপ্ত করেছেন, তাকে উজ্জীবিত করেছেন, তাকে লঙ্কায় যাওয়ার প্রস্তুতি তৈরি করে দিয়েছেন, প্রস্তুতির প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন। এরপর মহাবলী মেঘনাথ তার নিজেকে ধিক্কার দিয়ে আত্মসচেতন এবং আত্মসমালোচক আমাদের বীর যোদ্ধা, তিনি নিজেকে প্রস্তুত করেছেন। এবার যুদ্ধে তিনি কিভাবে নিজেকে প্রস্তুত করছেন তার রণসজ্জার বর্ণনা। এরপর আসছে তিনি একজন প্রেমিক পুরুষ, একজন স্বামী, সেই হিসেবে স্ত্রীর প্রতি তার যে দায়িত্ব কর্তব্যবোধ সেটাও আমরা এখানে পেয়েছি। পরবর্তী পর্যায়ে আমরা আরেকজন বীর যোদ্ধা রাবণের রণসজ্জা পেয়েছি, কারণ তিনিও একজন বীর যোদ্ধা, একজন স্বদেশ প্রেমিক এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনিও যুদ্ধে তৈরি হয়েছেন এই রকম একটা সংকটময় পরিস্থিতি থেকে। পরবর্তী পর্যায়ে আমাদের রাবণের সঙ্গে আমরা ইন্দ্রজিতের কথোপকথনের মাধ্যমে দুটো চরিত্রের প্রতিষ্ঠা পেয়েছি, চরিত্র গুণাবলীগুলি পেয়েছি এবং শেষের পরিস্থিতি অনুযায়ী আমাদের অভিষেক করা হলো ইন্দ্রজিৎকে। এই হিসেবে নামকরণ যথার্থ এবং আমাদের ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য আমরা সেইভাবে নিয়ে এসেছি। আরেকটি আছে যেটা হচ্ছে কর্তব্য পরায়ণতা, সেটাও আমরা শেষে দেখেছি ইন্দ্রজিতের মধ্যে। হ্যাঁ, চরিত্র বৈশিষ্ট্য ইন্দ্রজিতের আমরা এটাও পেয়েছি। সুতরাং এইভাবে আমরা চরিত্রগুলোকে যেমন বিশ্লেষণ করব নামকরণের যথার্থতা, এবং আমরা যে ঘটনাগুলো পেয়েছি মহাভারত পুরাণ থেকে, যে চরিত্রগুলো পেয়েছি সেইগুলোর বিশ্লেষণ আমরা করব। এইভাবে আমরা এটাকে পাঠটাকে এগিয়ে নিয়ে যাব এবং নিজেদেরকে তৈরি করব।